প্রথমেই জানাই যারা কালকের লাইভ সেশনটাতে এসেছিলে জয়েন করেছিলে তাদের অনেক থ্যাংক ইউ তোমরা লাইভে আসলে কি হয় তোমাদের সাথে সামনাসামনি খোলাখুলি ডিসকাস করা যায় তোমরাও কথা বলো অনেকের অনেক প্রশ্নের আমি উত্তর দিতে পারি তাই প্লিজ এটুকু রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে সিরিয়াস ভিউয়ার্স আছো তারা লাইভটা জয়েন করার চেষ্টা করো মানে লাইভে আসলে কি তোমাদেরও সমস্যা বা আমারও কিছু কথা সেগুলো আমি সামনাসামনি খোলাখুলি আলোচনা করতে পারি তাই আমি একটাই সাজেশন দেব কি লাইভটা তোমরা জয়েন করো আমি এভরি স্যাটারডে সাড়ে নটা থেকে দশটা ম্যাক্সিমাম সময় দশটাতেই আসি কাল আমি সাড়ে নটায় এসেছিলাম লাইভে তো আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিই তো প্লিজ লাইভে এসো লাইভ জয়েন করো আর যারা পেড কনসালটেশন বুক করতে চাও ফোন কলে কথা বলতে চাও আমার সাথে এক ঘন্টার কাছাকাছি আমরা ফোনে ডিসকাস করতে পারি সমস্যা নিয়ে ইনবক্স করো আমি প্রসেস বলে দেবো কমেন্ট করো লাইক করো ভিডিও শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল আগে আমি এগুলো বলে দিলাম এবার আসছি ভিডিওতে বেশি ঘাটাবো না ছোটোর ওপরেই বলবো আচ্ছা আজকের ভিডিওটাতে আমি বলবো আমরা তো অনেক কিছু করে নিই আমরা একটা পার্টনারকে পাওয়ার জন্য আমরা লাইফে অনেক কিছু এফোর্ট দিয়ে দিই প্রায় যত ধরনের এফোর্ট দেওয়া উচিত তত ধরনের এফোর্ট দিয়ে দিই তার জন্য কান্নাকাটি করা তার হাতে পায়ে ধরা প্রয়োজন হলে তার প্যারেন্টসের হাতে পায়ে ধরা তার ফ্রেন্ডসদের সাহায্য নেওয়া মোটিভেশান ভিডিও দেখা থাকে দামি দামি গিফট দেওয়া সে চাইলে আমি তার সাথে ফিজিক্যালিও ইনভলভ হয়ে যাচ্ছি কারণ আমি তাকে হারাতে চাইছি না সেই জন্য কিন্তু এগুলোই কি একমাত্র সলিউশন পার্টনারকে নিজের কাছে ধরে রাখার বা পাওয়ার অ্যাকচুয়ালি আমরা এগুলো করে ভালোবাসার জন্য তার কাছে ভিক্ষা চাইছি বাট ভিক্ষা কেন চাইব ভিক্ষা কেন চাইবো আমায় মানে একটা নর্মাল কথা আমি যদি কাউকে ভালোবাসি বা যদি কেউ আমাকে ভালোবাসে সেখানে ভিক্ষা চাওয়ার কি প্রশ্ন আসে আমি তো তাকে এমনিই ভালোবাসবো ভালোবাসাটা ভিতর থেকে আসে তার জন্য ভিক্ষা চাইতে লাগে না আর যেখানে ভিক্ষা চাইতে লাগে যে প্লিজ ভালোবাসো প্লিজ ভালোবাসো করে সেটাকে কিন্তু আমরা ভালোবাসার আখ্যা দিতে পারি না তাই এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা যদি ফলো করো না এই ভিক্ষে চাওয়ার ব্যাপারটা আসবে না তাই এগুলো রিলেশনশিপের শুরুতে তোমায় ফলো করতে হবে এটা যদি তুমি মনে করো এক দু বছর পর বা পাঁচ বছর পরে গিয়ে ফলো করবে তখন অনেকটাই টাফ হয়ে যাবে সেই জন্য রিলেশনশিপের শুরুতে ফলো করো যেমন হচ্ছে সেলফ লাভ প্রথম পয়েন্ট সেলফ লাভ একদম তাই আচ্ছা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি নিজেকে কতটা ভালোবাসো কি ভালোবাসো বা তোমাদেরও কেউ জিজ্ঞেস করে তোমরা কি বলবে আমরা ভীষণ ভালোবাসি নিজেকে ভীষণ কারণ সেই জন্য তো আমরা মাঝে স্কিন কেয়ার করছি ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি মন ভালো রাখার চেষ্টা করছি কিন্তু আদৌকে আমরা নিজেকে ভালো রাখি নাকি ভালো রাখার অভিনয় করি আর যদি আমরা নিজেকে ভালো রাখতাম তাহলে অন্য কেউ কি আমাদের কষ্ট দেওয়ার সাহস পেত পেত না তাই নিজেকে ভালো রাখো প্রথমেই সম্পর্কে শুরুতেই তাকে জানিয়ে দাও আমার এই জিনিসগুলো পছন্দ এই জিনিসগুলো অপছন্দ তাই তুমি যদি মনে করো আমার সাথে সম্পর্কে থেকে এইভাবে আমার সাথে থাকবে তাহলে কিন্তু আসতে পারো তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারো আর যদি তুমি আমার পছন্দ মতন থাকো এমন না যে পছন্দ মতন মানে আমার কথায় ওঠা বসা যদি আমার পছন্দ মতো তুমি সম্পর্কে থাকো তাহলে কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো সমস্যা থাকবে না লাইফ টাইম চলতে পারবো তাই নিজের পছন্দ অপছন্দ অবশ্যই ক্লিয়ার করে দাও ভীষণ দরকার যাতে পরে গিয়ে তোমার এটা ফিল না হয় যে আমি ওকে কেন বোঝাইনি কেন আমি ওকে এটা বোঝাইনি অনেকে আছে না পরে পড়ে মার খাচ্ছে তাও থাকছে কেন না সম্পর্কটা একদিন ঠিক হয়ে যাবে মেন্টাল মানে পিস নেই সম্পর্কের মধ্যে তাও কেন না পরবর্তীকালে ঠিক হয়ে যাবে তো কেন আমি পরবর্তীকালের ভরসায় থাকবো আমি তাকে আগে জানিয়ে দেবো আমার সাথে যদি এই জিনিসগুলো করা হয় আমাকে যদি ডমিনেট করা হয় বা এই জিনিসগুলো করা হয় তাহলে কিন্তু আমি সম্পর্ক থেকে বেরিয়ে যেতে এক মিনিটও ভাববো না এবং কখনো যদি সেই সিচুয়েশন একটুও দেখা দেয় অবশ্যই স্টেপ নেবে একটা কথা মাথায় রাখবে প্রথমেই যদি আটকে দিতে পারো না আগে গিয়ে কিন্তু অনেক বড় বড়ো সমস্যাগুলো আটকে যায় তাই নিজেকে ভালোবাসা মানে এটাই কি নিজের পছন্দ অপছন্দ পার্টনারকে জানিয়ে রাখা তাহলে কিন্তু তোমায় ভালোবাসা ভিক্ষা চাইতে হবে না দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আসছে যখনই দেখবে যখনই দেখবে তোমার পার্টনার তোমার অপছন্দের জিনিসগুলো করছে যেগুলো তুমি তাকে বারণ করেছো করছে সে তোমায় ভালোবাসছে কিন্তু তোমার অপছন্দের জিনিসগুলো করছে নো কন্ট্যাক্ট রুল ফলো করো পাঁচ থেকে সাত দিন একদম চোখ বন্ধ করে নো কন্ট্যাক্ট রুল ফলো করো এবং এগুলো অবশ্যই রিলেশনশিপের শুরুতে নো কন্ট্যাক্ট রুল যেই তুমি ফলো করবে সে তখন তোমার সাথে কথা বলতে ছটফট করবে কারণ তোমাদের রিলেশনশিপটা সবে শুরু হচ্ছে সেখানে অনেক কিছু অনেকটা পথ চলা বাকি তোমাদের সেইখানে তোমরা যখন জিজ্ঞেস করবে তুমি বলবে আমার সাথে যদি আগামী দিনে এই জিনিসগুলো আমি যদি দেখি তাহলে আমি কিন্তু আবারও করব এই নো কন্ট্যাক্ট রুলস এর মধ্যে গিয়ে কিন্তু সে তোমার ইম্পর্টেন্সটা ফিল করবে তোমার গুরুত্বটা সে বুঝতে পারবে যে তোমার কতটা গুরুত্ব তাই এই দুটো পয়েন্ট কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্ট হচ্ছে যে নিডস হবে না পার্টনারের তুমি যখন বুঝতে পারছো তোমার পার্টনার একটা নিডস পুরো করতে চাইছে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো তুমি ভালোবাসায় গলে গিয়ে নিডস পুরো করতে চেও না কারণ পরবর্তীকালে কিন্তু তোমার ভালোবাসা তখন ভিক্ষে চাইতে হবে কারণ তুমি আজকে তার খুশি বলে নিডস পুরো করছো তারপর যখন সে দেখবে যে একে তো চাইলেই পাওয়া যায় তারপর তোমাকে পাওয়া হয়ে গেলে সে যখন তার রূপ পরিবর্তন করবে আবার তোমায় যখন দরকার হবে পা চাইবে কিন্তু এই যে মাঝখানের পিরিয়ডটা তুমি তো একটা কষ্টের মধ্যে আছো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তখন তুমি তাকে পাচ্ছ না আর তুমি ভাবছো কি এর পরেরবার বার আসলে আমি ঠিক বুঝিয়ে সামলে নেবো আর এইখানে গিয়ে তুমি ভুল করছো তাই একটা কথাই বলবো ভালোবাসার ভিক্ষা তখনই চাইতে হবে যখন তুমি তাকে সেই রাস্তাটা ক্লিয়ার করে দেবে তুমি তাকে সেই রাস্তাটা যদি ক্লিয়ার না করে দাও ট্রাস্ট মি কেউ কষ্ট পাবে না ভালোবাসে কেউই কষ্ট পায় না ভালোবাসে যদি আমরা নিজেরা সেই রাস্তাটা তৈরি করে দিই আফটার ম্যারেজ বলো বিফোর ম্যারেজ বলো সব ক্ষেত্রেই ও ঠিক হয়ে যাবে পরবর্তীকালে ও ঠিক হয়ে যাবে পরবর্তীকালে বা একটা বাচ্চা হওয়ার পর ঠিক হয়ে যাবে পরবর্তীকালে বলতে কিছুই আলটিমেট ঠিক হয় না ঠিক তখনই হয় যখন রাশটা ধরে রাখতে হয় উচিত জায়গায় রাসটা যখন টেনে ধরতে হয় তাতে ট্রাস্ট নেই তোমার পার্টনারও সঠিক পথে থাকবে এবং তোমাদের সম্পর্ক খুব সুন্দরভাবে এবং স্মুথলি এগো আজকের ভিডিও এই অবধি রইল ভালো থেকে সুস্থ থেকো পজিটিভ থেকো আর জয়েন করো বেশি টাকা না উনত্রিশ টাকা বা পঁচিশ টাকা এরকম একটা আছে প্লিজ জয়েন করো জয়েন করলে একটা স্টার পাবে সেই স্টার পেলে আমি যখন লাইভে আসবো তোমাদের কমেন্ট কিন্তু টপে থাকবে এবং তোমরা কিন্তু আমার টপ সাবস্ক্রাইবার